আসলে আমরা গতকালকে গণ অধিকার পরিষদের পক্ষ থেকে 5 সদস্য বিশিষ্ট একটি টিম প্রধান উপদেষ্টার সাথে আমরা সাক্ষাৎ করি, এবং সেখানে আমাদের যে দাবি দাওয়া ছিল আমরা সাক্ষাৎ শেষে সেটি আমরা গণমাধ্যমের কাছে উপস্থাপন করেছি, প্রেস রিলিজ দিয়েছি, এবং আমরা সেখানে মোট 12টি দাবি দাওয়া উত্থাপন করেছি, সেটি আপনারা অলরেডি অবগত আছেন। তবে বিশেষ করে 2-4টি কথা যেটি না বললি নয়, সেটি হচ্ছে আমরা বলেছি যে রাষ্ট্র এবং সংবিধান এই দুটো সংস্কার করা একেবারেই জরুরি হয়ে পড়েছে। অতএব যেই সংবিধান 18 কোটি জনগণের কাছে সহজভাবে পৌঁছাতে পারছে না, তারা অবগত না, অতএব এত কঠিন ভাষার বা এত মারপ্যাঁচের সংবিধানের দরকার নেই, বরং যেই সংবিধান হলে মানুষের অধিকার নিশ্চিত হবে, মানুষ সহজভাবে বুঝবে, এক কথায় সাধারণ মানুষ যারা বুঝবে বা তারা তাদের অধিকারটি নিশ্চিত করতে পারবে, এমন সংবিধান আমরা চাচ্ছি। এবং সেই সাথে আমরা আরও একটি দাবি উত্থাপন করেছি, সেটি হচ্ছে আগামীতে এই অন্তর্বর্তী সরকারের যে পরিকল্পনা এবং রুটম্যাপ রয়েছে সেটি অনতিবিলম্বে জনগণের কাছে এবং প্রতিটি রাজনৈতিক দলের কাছে তারা সেটি প্রকাশ করুক, সেটি আমরা জানিয়েছি, এবং আমরা নানাভাবে তাদেরকে আমরা বোঝানোর চেষ্টা করেছি এবং আমরা বলেছি সেটি হচ্ছে যে যারা প্রবাসী রয়েছেন, যে তাদের আসলে এই বাংলাদেশের অর্থনীতির চাকা চলার জন্য তাদের যে রেমিটেন্সের মধ্য দিয়ে বাংলাদেশের অর্থনীতির চাকা চলে, কিন্তু তারা বাংলাদেশের সরকার কোন গভর্নমেন্ট আসবে কি আসবে না, কাকে ম্যান্ডেট দিবে কি দিবে না, সে অধিকার নেই, কারণ তারা ভোটার অধিকার প্রয়োগ করতে পারছে না। তো প্রবাসীদের অ্যাকচুয়ালি ভোটার অধিকারটি প্রয়োগ করার জন্য আমরা সুপারিশ করেছি, সেটি কোন প্রক্রিয়া করলে ভালো হয় সেই বিষয়ে উপদেষ্টাদেরকে আমরা আলোচনা করে সিদ্ধান্ত নিতে বলেছি, যে প্রবাসীরা বিদেশে থেকেও যেন বাংলাদেশের জাতীয় ইলেকশনে তারা যেন ভোট প্রয়োগ করতে পারে, এই ভোটার অধিকারটা নিশ্চিত করার ব্যাপারে আমরা আলোচনা করেছি। এর পাশাপাশি আরও অনেকগুলো বিষয় আলোচনা করেছি, তার মধ্যে সবথেকে অন্যতম যেটি ছিল সেটি হচ্ছে প্রশাসনের মধ্যে রদ বদলের নামে আওয়ামী লীগকে আবার পুনর্বাসন করা, এটি বন্ধ করতে হবে, এবং যারা এই চাটুকদার ছিলেন, দলকানা ছিলেন, দলদাস ছিলেন, তাদেরকে চিহ্নিত করে তারা যত অপকর্ম করেছে তার বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেয়া। এবং আমরা আরও একটি বলেছি, সেটি হচ্ছে দুদকের যে পরিচালক রয়েছেন এই ওনার বিরুদ্ধে এখন পর্যন্ত কেন ব্যবস্থা নেওয়া হচ্ছে না, দুদকের যে চেয়ারম্যান রয়েছেন তাকে দ্রুত অপসারণ করে এবং যোগ্য এবং দক্ষ একজন পরিচালককে নিয়োগ দেওয়া, এবং ওনার বিরুদ্ধে যত অপকর্ম রয়েছে, যে অভিযোগ রয়েছে, তার স্বচ্ছতার জন্য এবং তার বিচারের জন্য তাকে আইনের মুখোমুখি দাঁড় করানো, এবং সেই সাথে উপদেষ্টা মণ্ডলী যারা এখন পরিচালনা করছে রাষ্ট্র, তো সেই জায়গা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে তারা দক্ষ, যোগ্য এবং নিষ্ঠাবান, দেশপ্রেমিক, এরকম চৌখস লোকদেরকে তারা আসলে নিয়োগ দেওয়া উচিত, এবং মন্ত্রণালয়ের কার্যের যে পরিধি সেটি ব্যাপকতা আনতে এবং বিস্তীর্ণভাবে যেন তারা কাজ করতে পারে সেটার জন্য আরও মনে হয় দক্ষ লোক নিয়োগ দেওয়া উচিত বলে আমরা মনে করছি। জানেন যে 5ই আগস্টে আসলে ফ্যাসিবাদের প্রধান যে কালপ্রিট, তিনি পালায়ন করেছেন পেছনের দরজা দিয়ে, এখন তিনি দেশের বাইরে থেকে বাংলাদেশের জনগণকে বিভ্রান্ত করার জন্য মাঝে মাঝে বিভিন্ন নেতাকর্মীদের বা তার দোসরদের সাথে মাঝে মাঝে আসলে ফোন আলাপ করেন, এবং সেটি কাকতাড়ীয়ভাবে ভাইরাল হয়, সেটি গণমাধ্যমের কাছে চলে আসে। এখন সেটি ওপাশ থেকে আসলে তারা এটি পরিকল্পনাভাবে করছে না, এপাশ থেকে তারা পরিকল্পিতভাবে রেকর্ড করে আবার তারা গণমাধ্যমের কাছে পৌঁছে দিচ্ছে জনগণকে বিভ্রান্ত করার জন্য, না এটি বাংলাদেশকে নিয়ে আবার একটি নতুন ষড়যন্ত্র হচ্ছে কি না, সেটি আসলে খতিয়ে দেখা উচিত। এবং আপনারা যেটি জানেন যে এখন সবার মুখে একটি কথাই যে 5ই আগস্টের পর ফ্যাসিস্ট চলে গেছে, কিন্তু ফ্যাসিস্টের যে দোসর তারা কিন্তু রয়ে গেছে দেশে। এখন এই দোসর কারা, আসলে এই দোসরের অনেক প্রকার ভেদ রয়েছে এবং এদের অনেক শ্রেণী বিন্যাস রয়েছে, এবং এই দোসরের নেতিবাচক দিকগুলো রয়েছে। তো সে জায়গা থেকে বলতে চাচ্ছি যে
তাদের অঙ্গসংগঠনের এবং মূল দলের তারা সবাই তো পালাতো না, তারা একটা অংশ পলায়ন করেছে। কিন্তু তার সাথে সাথে আমি যেটি বলতে চাচ্ছি যে সব রাষ্ট্রীয় যন্ত্রকে তারা দলীয়করণের মধ্য দিয়ে একেবারে একটি অফিসের পিয়ন থেকে ঝাড়ুদার থেকে শুরু করে একবারে সচিব থেকে পর্যন্ত এবং পরিচালক পর্যন্ত তারা দলীয়করণ করেছে। এরাই মূলত হচ্ছে গিয়ে ফ্যাসিস্ট সরকারের দোসর। তো এই দোসরদের লাল ফিতার দৌরাত্ব্যে এখন বর্তমান উপদেষ্টারাও আটকে যাচ্ছে। দেখেন তাদের মনোনয়ন নিয়ে যারা চেয়ারম্যান ইলেকশন করছে তারা কিন্তু এখনও সপদে রয়েছে। হ্যাঁ, মেম্বাররা করেনি তারা থাকতে পারে, কিন্তু চেয়ারম্যান পর্যন্ত কিন্তু তাদের প্রতীক নিয়ে কিন্তু নির্বাচিত প্রতিনিধি রয়েছে। এর পাশাপাশি আপনি দেখছেন যে বড় বড় মন্ত্রণালয় দুদক থেকে শুরু করে বিভিন্ন সরকারি দপ্তরে এবং বিশেষ করে বিচারপতিদের মধ্যে যারা শপথবদ্ধ বিচারপতি ছিলেন তারাও কিন্তু এখনও শপথে বহাল রয়েছে। তাদের বিরুদ্ধে কিন্তু কোনো ধরনের ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তো মূলত হচ্ছে গিয়ে এই সব কিছু মিলিয়ে এই যে ফ্যাসিস্ট সরকারের যারা সহযোগী সমর্থক গোষ্ঠী এবং তাদের অনুপ্রেরণা যারা দিয়েছে, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিয়েছে এবং তাদের অন্যায়কে তারা ন্যায় মনে করে তারা জাহির করার চেষ্টা করেছে, এরাই মূলত ফ্যাসিস্ট সরকারের দোসর। এটি আমি শুরুতেই বলেছি যে ফ্যাসিস্ট সরকারের দোসর এবং এই যারা ফ্যাসিস্ট সরকারের দোসর যারা নানা ধরনের অন্যায় লুটপাট অর্থ পাচার যারা এগুলো করেছেন তাদেরকে অ্যাজ সুন অ্যাজ পসিবল তাদেরকে ধরে এবং তাদেরকে গ্রেফতার করে আইনের মাধ্যমে আইনের মুখোমুখির মাধ্যমে আইনি প্রক্রিয়ায় তাদেরকে অবশ্যই বিচারের আওতায় আনতে হবে এবং যারা এই অন্যায়গুলো করেছে তাদেরকে অবশ্যই রাজনৈতিক অঙ্গনে তাদেরকে অবঞ্চিত ঘোষণা করতে হবে। সেই সাথে তারা নির্দোষ প্রমাণ না হওয়া পর্যন্ত তারা কোনো প্রতীকে নির্বাচন করতে পারবে না এমন তাদেরকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা প্রস্তাব রেখেছি। দেখেন আমরা এটি শুরু থেকে স্পষ্ট করেছি, 5ই আগস্টের পর আরও দৃঢ়ভাবে আমরা এটি প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছি। সেটি হচ্ছে গিয়ে এই ফ্যাসিস্ট রেজিম 16টি বছর ধরে বাংলার মানুষকে শোষণ করেছে, হেন কোনো অপরাধ নেই যে তারা না করেছে। এই ফ্যাসিস্ট সরকার আগামী নির্বাচনে কোনোভাবেই অংশগ্রহণ করতে পারে না, তারা সেই নৈতিকতা হারিয়েছে এবং তাদেরকে অবশ্যই একটি পিরিয়ড তাদেরকে অবঞ্চিত বা নিষিদ্ধ তাদের করতে হবে। এবং সেই সাথে এর সাথে যারা জড়িত রয়েছেন এবং তারা অঙ্গসংগঠনের সাথে যারা কাজ করেছেন, মূল দলে যারা কাজ করেছেন, তাদের সভানেত্রী আওয়ামী লীগের সভানেত্রী দেশ থেকে পলায়ন করেছেন এবং সে নিজেও অনেকগুলো আসামি রয়েছেন এবং সে ইতিপূর্বে কী কী তারা অপকর্ম করেছেন তার ফিরিস্তি অলরেডি আপনাদের কাছে আছে এবং তাদের অন্য অন্য মন্ত্রী এমপিরা কী কী পরিমাণ তারা অন্যায় অবিচার জুলুম করেছে সেটাও আপনারা জানেন। অতএব বাংলাদেশের রাজনীতিতে আগামীতে আওয়ামী লীগ কমপক্ষে 20 বছর নিষিদ্ধ থাকা উচিত, এটা আমি মনে করি, গণ অধিকার মনে করে, বাংলাদেশের সাধারণ মানুষ মনে করে। 20 বছর তাদের পানিশমেন্ট দেওয়া উচিত যেন তারা একেবারে সবাই আইনের আওতায় এসে তাদেরকে আইনের মাধ্যমে প্রতিহত করে এবং তাদেরকে যোগ্য শাস্তির আওতায় এনে তারা পরিশুদ্ধ হয়ে দেশের ক্ষতি করবে না, দেশের মানুষের ক্ষতি করবে না এমন অঙ্গীকার এবং এমনভাবেই তারা শপথবদ্ধ হয়ে যদি তারা বাংলার মানুষের হৃদয় জয় করতে পারে তারপরেই তাদের আসলে নির্বাচনে আসা উচিত এবং সেই সুযোগ দেয়া হবে বলে আমরা মনে করছি। এবং সে নট অনলি আওয়ামী লীগ, আমি মনে করি আওয়ামী লীগের সাথে যে দোসর ছিল জাতীয় পার্টি তাদের এই নির্বাচনে আসার কোনো নৈতিক অবস্থান নেই এবং সেই জায়গা থেকে আমি বলতে চাই যে জাতীয় পার্টিকে একইভাবে সাধারণ মানুষ নতুন প্রজন্ম ঘৃণ্যভাবে প্রত্যাখ্যান করেছে এবং জাতীয় পার্টিকে প্রতিহত করার এখনই সময় এবং তাদেরকে আমি মনে করি উপদেষ্টা মণ্ডলী থেকে শুরু করে সাংবাদিকবৃন্দ তাদেরকে আসলে বয়কট করা উচিত, কারণ জাতীয় পার্টি গণতন্ত্রের কফিনে তারা সর্বশেষ ব্রেকটিভ মেরেছে বলে আমরা মনে করছি। অতএব জাতীয় পার্টি আর আওয়ামী লীগ দুটোকেই কমপক্ষে 20 বছরের জন্য নিষিদ্ধ করা উচিত এবং তারা রাজনীতি থেকে তাদের এই শিক্ষা নিয়ে যে অন্যায় করলে পানিশমেন্ট পেতে হয়
সেটি সরকার জনগণ অবশ্যই পানিশমেন্ট দিবে। অতএব আগামীতে যেন আর কোনো তারা ভুল বা কোনো অপরাধ যেন না করে সেই বিষয়টা আসলে আমরা সবার কাছে তুলে ধরার চেষ্টা করছি।